আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসডিএস ছাত্রছাত্রীরা, খলিলুর রহমান কামিল মাদ্রাসার আয়োজিত অনলাইন ক্লাসের আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আমি নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের উপরে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো, নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের বিষয় লেখা আছে আইয়িন নৌ আল ফেলে মিন হাইসু সিহাতে ওয়াল ইল্লাতে ওয়াল হামজাতে মিন আল আফআল ইত্তালিয়াতে। নিচে কতগুলি ফেল দেওয়া আছে, যেমন জালাসা, জাররা, ওয়াসওয়াসা, কওয়ামা ইত্যাদি। এই ফেলগুলোর মধ্যে কোনটি ফেলে সহি, কোনটি ফেলে মোতাল, কোনটি ফেলে মাহমুজ, এটা নির্ধারণ করতে হবে। দেখো, আমরা এখানে আমি এটা লিখে দিছি অ্যাসাইনমেন্টের, আইয়েন মানে নির্দিষ্ট করো, নির্ধারণ করো, নৌহা মানে প্রকারভেদ, ফেল মানে ফেল, ফেলের প্রকারভেদ প্রকার উল্লেখ করো, প্রকার নির্ধারণ করো, কোন দৃষ্টিকোণ থেকে, মিন হাইসু সিহাতে বলে ইল্লাতে বল হামজাতে, ফেলটা কি সহি না ফেল মোতাল না ফেল মাহমুজ, এই তিনটার মধ্যে কোনটা, তুমি সেটা ইন্ডিকেট করবা, নির্ধারণ করবা, নির্দিষ্ট করবা। মিন আল আফআল ইত্তালিয়া, নিচের কতগুলি ফেল আছে এখানে আমি ওটা লিখলাম না, তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে আছে। তো ফেলগুলি হচ্ছে, তখন এখানে আছে জালাসা, জাররা, ওয়াসওয়াসা, কওয়ামা, জালজালা, আখাজা, সাহা, ওয়াফা, দামদামা, রওয়া। তো এর আগে আমি সংক্ষেপে তোমাদেরকে এই যে ফেলে সহি, ফেলে মোতাল, ফেলে মাহমুজ, এটার একটু সংক্ষিপ্ত ধারণা দিই, তাহলে তোমরা বুঝিয়ে লিখতে পারবে। তোমরা জানো বর্ণের দিক থেকে, অর্থাৎ শব্দ গঠনের দিক থেকে ফেলকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়, ফেল সহি, ফেলুল মাহমুজ আর ফেলুল মোতাল। ফেল সহি হলো ওই সমস্ত ফেল যার মধ্যে হরফিল্লাত থাকে না, হামজা থাকে না, আর ফেল মাহমুজ হলো যে সমস্ত হরফের মূল, যে সমস্ত শব্দের মূল অক্ষরের মধ্যে হামজা থাকে, আর ফেলে মোতাল হলো যে সমস্ত শব্দের মূল অক্ষরের মধ্যে হরফিল্লাত থাকে। তো এই ফেলে সহি আবার দুই প্রকার, সহি সালেম, সহি মুজাআফ। যদি শব্দের মূল অক্ষরের মধ্যে একাধিক মানে হরফে সহি থাকে পাশাপাশি, তখন এটা ফেলে মুজাআফ, আর যদি এরকম একাধিক না থাকে তাহলে সহি সালেম। সহি সালেম যেমন জালাসা, নাসরা, জরাবা, ইয়াজরিবু, ইয়ানসুরু ইত্যাদি, আর সহি মুজাআফ যেমন মাদ্দা, কাল্লা, ফাররা ইত্যাদি, আবার জালজালা, কালকালা, এটাও সহি মুজাআফ। এরপরে আসো ফেলে মাহমুজ। ফেলে মাহমুজ তো একটু আগে বললাম, এর পরিচয় হলো হামজা থাকলে, হামজাটা ফাকল মতো থাকতে পারে, আইনকল মতো থাকতে পারে, লামকল মতো থাকতে পারে। ফাকল মতো থাকলে সরি, এটাকে বলে মাহমুজে ফা, আইনকল মতো থাকলে মাহমুজে আইন, লামকল থাকলে লাম, মাহমুজে লাম। যেমন আখাজা, সাআলা, করা, আখাজা হলো মাহমুজে ফা, আর সাআলা হলো মাহমুজে আইন, করা মাহমুজে লাম। এরপরে আসো আমরা ফেলে মোতাল। ফেলে মোতাল হলো যেই শব্দের মূল অক্ষরের মধ্যে এক বা একাধিক হরফ ইল্লাত থাকে, একটি হরফ ইল্লাত থাকলে সেটাকে, সেটা আবার তিন প্রকার, মোতালে ফা, মোতালে আইন, মোতালে লাম, অর্থাৎ মেসাল, আজওয়াব, নাকেস। ফাকল মতে থাকলে এটাকে মোতালে ফাও বলে বা মেসালও বলে, যেমন ওয়াদা। আইন কলমাতে হরফ ইল্লাত থাকলে এটাকে আজওয়াব বলে, যেমন অলা, বা। আর লাম কলমাতে হরফ ইল্লাত থাকলে এটাকে নাকেস বলে, যেমন রামা ইত্যাদি। আবার এই মোতাল আর আরেকটা প্রকার আছে, সেটা হইল যদি দুইটি হরফ ইল্লাত থাকে, একই শব্দের মধ্যে দুইটি হরফ ইল্লাত থাকে, একই শব্দের মূল অক্ষরে দুইটি হরফ ইল্লাত থাকে, তখন সেটাকে বলে লাফিফ, যেটাকে আমরা আগে পড়তাম মোতাল বদ হরফ। হ্যাঁ, লাফিফ, লাফিফ আবার দুই প্রকার, লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। যেমন তোমার ইয়ৌমুন, ওয়াইলুন ইত্যাদি, ওয়ালিয়া, এগুলি মধ্যে দুটি হরফ ইল্লাত কাছা পাশাপাশিও থাকতে পারে, আবার মাঝখানে একটা হরফ সহি থাকে, দুই পাশে দুটি হরফ ইল্লাত থাকতে পারে।
তো যাই হোক এটা হলো এই ফেইলের তিন প্রকার এখানে যে তিনটা প্রকার সিহাত ইল্লাত হামজা অর্থাৎ সহি মুতাল মাহমুজ তো আমরা এখানে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের যেই এটা তো পেপারটা তোমাদেরকে দেওয়া হয়েছে এখানে এই যে শব্দগুলো দেওয়া আছে জালাসা তুমি লেখার সময় এভাবে লিখবে তুমি যখন অ্যাসাইনমেন্টের খাতায় লিখবে তখন তুমি এভাবে লিখবে এটার প্রথমে আল ফিইলুস সহীহু লিখে এখানে যেগুলি সহি এগুলি লিখবে আর এখানে লিখবে আল ফিইলুল মাহমুজু এটা লিখে যেগুলি মাহমুজ এগুলি লিখবে এরপরে লিখবে আল ফিইলুল মুতাল্লু এটা লিখে এখানে এই শব্দগুলোর মধ্যে যেই ফেইলগুলো এই ফেইলগুলোর মধ্যে যেগুলো সহি যেমন তোমার এখানে আছে জালাসা এটা সহি এরপরে জাররা এটাও সহি ওয়াসওয়াসা ওয়াসওয়াসা এটাও কিন্তু সহি মুজাফ এরপরে কামা এটা কিন্তু মুতাল এটা এখানে আসবে এরপরে জালজালা এটাও মুজাফ আখাজা এটা মাহমুজ সাহা এটা মুতাল এটা নাকেস আর কি মুতালের অফা এটাও মুতাল দামদামা এটা এটা হলো তোমার মুজাফ এটাও সহি রওয়া এটা মুতাল এগেল প্রথমটা দ্বিতীয়টা দেখো এবার যে দ্বিতীয় যেই ইয়েটা আছে অ্যাসাইনমেন্টের যে দ্বিতীয় প্রশ্নটা জাহাত্তান তাহাতাল ফেইলিল লাজেমি ও খাত্তাইনি তাহাতাল ফেইলিল মুতাআদ্দি খাত্তান মানে হলো আঁক দিবে আঁক খাত্তাইনি দুইটি আঁক খাত্তান একটি আঁক একটা একটা আঁক দিলে এটাকে বলে খাত্তান আচ্ছা একটা আগ দিলে হলো খাত্তান আর দুইটা আগ দিলে হলো খাত্তানি এখন দিবে কোন জায়গায় তুমি এই যে শব্দগুলো আছে এই নিচে কয়েকটা বাক্য আছে আলিফে আছে জাহাবার রাজুলু ইলাল মাদিনাতে এখানে একটা ফেইল আছে ফেইলটা হলো জাহাবা এই জাহাবা ফেইলটা কি ফেইলে লাজেম না ফেইলে মুতাআদ্দি যদি ফেইলে লাজেম হয় তাহলে নিচে জাহাবার নিচে তুমি একটা আগ দিবা যেমন এই জাহাবা লেখে এটা নিচে একটা আগ দিবা এরপরে দেখো এটা হইলো ফেইলে লাজেম যেহেতু এখানে জাহাবার নিচে একটা আগ হবে যেহেতু এটা ফেইলে লাজেম এরপরে তাকরাউ ফাতেমাতুল কোরআন আল করিমা ফাতেমা কোরআন করিম তেলাওয়াত করে তো তাকরাউ এটা ফেইলে মুতাআদ্দি করা ইকরাউ কেরাতুন এটা ফেইলে মুতাআদ্দি এখানে তুমি তাকরাউ লিখে বাক্যটা লিখে তুমি কী করবে দুইটা আগ দিবা নিচে আচ্ছা এরপরে নাজাহা তালিবু ফিল ইমতেহান জিম নাজাহা তালিবু ছাত্রটি সফল হইল ফিলিম তেহানে পরীক্ষায় না যাহা এটা ফেলে লাজেম এখানে নিচে একটা আগ দিবা ফারাহাল মুসলিমুনা ইয়মা বদরিন মুসলমানরা বদরুদ্দিন খুশি হইল আনন্দিত হইল মুসলমানদের বিজয় হওয়ার কারণে ফারেহা ইয়াফরাহু ফারেহাল মুসলিমুনা ইয়মা বদরিন মুসলমানরা আনন্দিত হইল বদরুদ্দিন এখন ফারেহা ফেলটা হইলো ফেলে লাজেম অতএব এটার নিচে একটা আগ দিবা আচ্ছা আরেকটা হইলো সর্বশেষ যেটা আলম তু জায়দান আল উস্তাজা মারিজা আল উস্তাজা মারিজান আলম তু জায়দান আমি জায়দকে জানিয়ে দিলাম যে আল উস্তাজা মারিজান শিক্ষক অসুস্থ তো এখানে আলম তু এই ফেইলটা কিন্তু ফেইলে মুতাআদ্দি অতএব এটা নিচে তুমি দুইটা আঁক দিবে এই হলো মোটামুটি তোমাদের নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের যে অ্যাসাইনমেন্টের উপরে আমি সংক্ষিপ্ত ধারণা দিলাম ফেইলে লাজেম ফেইলে মুতাআদ্দি সম্পর্কে তোমাদেরকে পূর্বে আমি ধারণা দিয়েছিলাম ক্লাসে তো তোমরা তোমাদের বইতে দেখে নিবে লাজেম হলো যে ফেইলের মাফউল বিহি প্রয়োজন হয় না শুধু ফেইল তার ফাইল নিয়ে সংগঠিত হয় আর ফেইলে মুতাআদ্দি হলো যে ফেইলের শুধু ফাইল নয় বরং মাফউল বিহি কর্মকারকও প্রয়োজন হয় ওই ফেইলকে ফেইলে মুতাআদ্দি বলে অতএব তোমরা এগুলি সুন্দর করে সাজাই নিয়ে আসবে আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ